সুপ্রিয়া তত্ত্ব সুপ্রিয় শিক্ষার্থী ও বিভাগ, আজ আমি আপনাদের নবম দশম শ্রেণীর তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের একটা প্র্যাকটিক্যাল কিভাবে করা হয় সেটা আপনাদেরকে আজকে দেখাব। সেটা হচ্ছে আমরা তিনজন স্টুডেন্টের নাম, তাদের আইসিটি বাংলা ইংলিশ তিনটা সাবজেক্টের নাম্বার কীভাবে টোটাল কম্পিউটারে যোগ করতে হয় এবং অ্যাভারেজ বের করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখাবো। তাহলে আপনারা জানেন কম্পিউটারের মধ্যে এইদিকে আছে 1 2 3 4 সেল নাম্বার, এগুলো হচ্ছে 1 2 3 4 র, 1 2 3 4 চারটা র, আবার এদিকে আছে এ বি সি ডি ই এফ জি, এগুলো হচ্ছে কলাম। তাহলে আপনার র দেখলাম, এই কলামগুলো দেখলাম। তাহলে আমরা যেটা করতে হবে সেটা এখানে তিনটা নাম্বার আমি লিখলাম, আপনারা সবগুলো সাবজেক্ট লিখে টোটাল বের করতে পারবে, অ্যাভারেজও বের করতে পারবে। তাহলে আমরা যখন অর্থাৎ 2 নম্বর রয়ে টোটাল বের করতে চাই তিনটি সংখ্যা, তাহলে আমাদেরকে লিখতে হবে সাম, এস ইকুয়াল সাম। সাম লিখে আমাদেরকে লিখতে হবে, এখানে আমাদের সি 2 নম্বর র, আর এদিকে আছে ই 2 নম্বর র, অর্থাৎ সি 2 অনুপাত ই 2 ইকুয়াল সাম দিয়ে সি 2 অনুপাত ই 2 দিবেন। তাহলে অবশ্যই আপনারা কম্পিউটারে এক্সেল শিটে লেখার সময় ইকুয়ালটা দিতে হবে, না দিলে আপনাদের কি হবে এটা আনসার বের হবে না। আমরা স্প্রেডশিট প্রোগ্রামের সফটওয়্যারে অর্থাৎ মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে কীভাবে এগুলো বের করা হয় সেটা আপনারা দেখছেন। তাহলে সাম লিখে আপনারা এদিকে সি 2 অনুপাত ই 2 লিখে এন্টার দেওয়ার সাথে সাথে আপনাদের টোটাল সংখ্যা চলে আসবে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, এখানকার টোটাল সংখ্যার কোনায় এক অর্থাৎ এই সেলের কোনায় মাউস পয়েন্টার নিয়ে, মাউস পয়েন্টারটা নিলে প্লাস চিহ্নের মতো একটা চিহ্ন হয়ে যাবে, ওই অবস্থায় মাউসকে ক্লিক করে ড্রাগ করতে হবে, নিউপর থেকে নিচ থেকে টান দিলে ওই নিম্ন রেজাল্টগুলো বের হয়ে যাবে। এরপর আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ কীভাবে বের করা হয়। অ্যাভারেজ বের করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে সেটা হলো আমাদেরকে যে অ্যাভারেজের জন্য সূত্রটা লিখতে হবে, অ্যাভারেজ এ বি ই আর এ জি ই অর্থাৎ এ বি ই আর এ জি ই অ্যাভারেজ শব্দটা সম্পূর্ণ লিখে বের করুন। লিখে আপনারা যেটা করবেন সি 2 অনুপাত ই 2, একইভাবে সি 2 অনুপাত ই 2 দিলে আপনারা দেখবেন সম্পূর্ণ গড রেজাল্টটা কি হয়ে আসবে, বের হয়ে আসবে। একইভাবে আপনারা অন্যান্য সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, এরপর টোটাল সংখ্যা, সবগুলো সংখ্যা সূত্রের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসে আনসার করতে পারবেন। এর পরবর্তী এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখা আমার রেখে আজকে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।